হ্যালো, আমি চলে এসেছি ওয়ে বাল্লে বাল্লে ধাবাতে, আমাদের চলো যাই চলো খাই সিরিজ টু থেকে। তো আমি তো তোমাদের বলেইছিলাম যে একটা করে রেস্টুরেন্ট রিভিউ আর তার সাথে বোনাস পাবে একটা করে রেসিপি। কিন্তু অনেস্টলি আইল গিভ ইউ আ ভেরি গুড নিউজ যে এইখানে ওয়ে বাল্লে বাল্লে ধাবা ভবানীপুরে এসে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব যেটা শেফ তৈরি করে দেখাবে। একটা হচ্ছে তো টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান ডিশ, চিকেন ভর্তা, যেটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে চটপট। আর একটা ভেরি পপুলার ডিশ, চাইনিজ ফ্রাইড রাইস। সো লেটস ওয়েট। চলে এসেছি কিচেনে, আমাদের চাইনিজ শেফ ম্যাক্স তোমাদেরকে শিখিয়ে দেবে খুব সহজে কী করে চাইনিজ ফ্রাইড রাইস বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। আমরা চিকেন ফ্রাইড রাইস বানাবো, চাইনিজ চিকেন ফ্রাইড রাইস, এটাকে আপনার বাড়িতেও বানাতে পারবেন। প্রথমে আমরা দেখাবো চিকেনটাকে কীভাবে ম্যাগনেট করতে হবে, এটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা বাড়ির জন্য চিকেন ফ্রাইড রাইসের জন্য চিকেন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এটাকে আমরা একটুখানি মাখিয়ে নেবো। এর মধ্যে একটুখানি দেবো ডিম, একটুখানি সল্ট, একটুখানি হোয়াইট পেপার। চিকেন ফ্রাইড রাইসের জন্য যে চিকেনটা আমরা কেটে নিয়েছিলাম সেই চিকেনটা আমরা একটুখানি ফ্রাই করে নেবো। চিকেনটাকে ফ্রাই করে নেবেন, চিকেনটা ফ্রাই করে নেওয়ার পর এটাকে লাগিয়ে নেবেন একটুখানি। এবারটা চিকেন ফ্রাইড রাইসটা আমরা বানাতে যাবো, ওর মধ্যে একটুখানি পরিমাণ হিসাবে একটুখানি অয়েল দিয়ে দেবেন, দুটো বা একটা ডিম ভেঙে দিয়ে দিতে পারেন এর মধ্যে। ডিমটাকে হালকা ভেজে নিয়ে একটুখানি গাজর বিনস কেটে বয়েল করে রেখেছিলাম সেটাকে আমরা ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিয়ে এটাকে রাইসটাকে ওর মধ্যে ঢেলে দিতে হবে। আর রাইসটা আছে বাসমতি রাইস, আপনাদের পরিমাণ হিসেবে নিয়ে নেবেন। রাইসটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলেন ওই ফ্রাইটাকে দিয়ে দেবেন এর মধ্যে। এবারটা আমরা যাবো মশলা দিতে এর মধ্যে চিকেন ফ্রাইড রাইসের জন্য। অল্প অ্যারোমেটিক পাউডার দেবেন, পরিমাণ মতন সল্ট দেবেন, আর পরিমাণ মতন হোয়াইট পেপার দেবেন, মানে গোলমরিচ, সাদা গোলমরিচ যেটাকে বলে। আর অল্প লাইট সোয়া সস একটু দিতে পারেন, দিয়ে এটাকে আমরা ভালো মতন ফ্রাই করবো। আমরা রাইসটাকে ভালো মতন নাড়িয়ে নেওয়ার পরে হালকা একটুখানি স্টক ওয়াটার দিতে পারেন বা গরম জল হালকা দিতে পারেন রাইসটাকে জুসি করার জন্য, সফট করার জন্য। রাইসটা আমাদের হয়ে এসেছে, এবারটা ওর মধ্যে আমরা দেবো একটুখানি স্প্রিং অনিয়ন, ছোটো ছোটো করে কেটে রেখেছি। স্প্রিং অনিয়নটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন ওকে। রাইসটা আমার কমপ্লিট হয়ে এসেছে, রাইসটাকে আমরা এবার লাভিয়ে নেবো। রাইসটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, রাইসটা আমরা এখন বলে সার্ভ করে দেবো। রাইসটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এটা একটুখানি গার্নিশের জন্য একটু স্প্রিং অনিয়ন উপর দিয়ে দিতে পারেন, দিলে এটা দেখতে সুন্দর লাগবে।
রাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের চিকেন ফ্রাইড রাইস চাইনিজ, এটা আপনারা বাড়িতেও বানাতে পারবেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাক্স। ম্যাক্স আমাদেরকে শিখিয়ে দিল কী করে খুব সহজেই এগ চিকেন ফ্রাইড রাইস চাইনিজ স্টাইল তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এটা ও যা পরিমাণ দেখালো সেটা এরম এক বাটি। চলে যাচ্ছে আমাদের সেকেন্ড রেসিপিতে, ধাবা স্টাইল চিকেন ভর্তা। শেখাবেন শেফ শাবির। এবার শেফ শাবির আমাদেরকে বলে দেবেন যে কী করে ধাবা স্টাইল অত্যন্ত জনপ্রিয় একটা ডিশ চিকেন ভর্তা আমরা কীভাবে বাড়িতে ঝটপট তৈরি করতে পারি। খুব মন দিয়ে দেখো কিন্তু। হ্যাঁ, এই আমরা এখন চিকেন ভর্তা বানাচ্ছি ধাবা স্টাইলে। ফার্স্টে চিকেন বয়েল করে এটা বনলেস করে দিচ্ছি। বনলেস করে মিনিমাম 200 গ্রাম চিকেন আছে, এটা এখন আমি লসুন পেঁয়াজ মরিচ আদা আলু পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার হোয়াইট পেপার গরম মশলা পাউডার একটু লবঙ্গ দিলাম লবঙ্গ এটা আবার চিকেন ভর্তাটা বনলেসটা ঢেলে দিলাম। আগে থেকে এটা আমরা হোয়াইট কারি বানানো আছে, এর মধ্যে কাজু বাদাম মাওয়া দিয়ে কারি করলাম। পেঁয়াজ পেস্ট আছে, সব কিছু এরকম মিক্স আছে, পেঁয়াজ কাজু বাদাম মগজ। এটা কি আপনি তেলে ফ্রাই করেছেন? হ্যাঁ, তেল নাই, এটা তেলে ফ্রাই নেই, এটা ডাইরেক্ট বয়েল করে পেস্ট করা আছে। এটা বয়েল করে এটা হোয়াইট গ্রেভি আর এটা আমরা এলো গ্রেভি, এটা ব্রাউন গ্রেভি। ব্রাউন গ্রেভি কি করে বানিয়েছে? এটা পেঁয়াজ ব্রাউন করে দই পেঁয়াজ পেস্ট করে আবার গ্রেভি আমরা বানিয়েছি, হলুদ মরিচ দিয়ে ওটা আমরা আলাদাভাবে তৈরি করছি। হোয়াইট গ্রেভি এলো গ্রেভি আমরা দিলাম আর এটাতে একটু বাটার বাটার যাবে, অল্প মাওয়া যাবে, এক ক্রিম যাবে, এটা ভর্তা আমরা রেডি। চিকেন ভর্তা এটা কড়াইতে যাবে। মাওয়া দিলাম আর উপর থেকে একটু ক্রিম যাবে আর ইয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, হ্যাঁ ডিম যাবে, হাফ ডিম যাবে 1% মধ্যে। চিকেন ভর্তা ইজ রেডি, শেফ তোমাদের শিখিয়ে দিয়েছে, এবার চটপট বাড়িতে বানিয়ে ফেলো আর গরম রুটির সাথে খাও। রেডি আমাদের চিকেন ভর্তা আর চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসটা তোমরা কিন্তু প্রন দিয়ে করতে পারো, মিক্স ফ্রাইড রাইস করতে পারো, হোয়াট এভার ভেজও করতে পারো। এটা জাস্ট একটা বেসিক ফ্রাইড রাইস দেখালাম, রান্নাটা কিন্তু ইনোভেশন, তোমাদের পছন্দ মতন যা কিছু মেশাতে পারো। সো লেটস ট্রাই। খেতে খেতে বলি, হোয়াইট গ্রেভি আর ইয়েলো গ্রেভিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, খুব ভালো করে দেখে নিন। মিছি মিছি কনফিউজড হয়ে যেও না কিন্তু। এবার খেয়ে জানাই কেমন হলো।
অসাধারণ ভর্তা হয়েছে, আর দেখেওছো কত সহজে হয়েছে। এখানে ভর্তাটায় যেটা স্পেশালিটি দেখছি, ভেরি ক্রিমি চিকেনগুলো, ভেরি সফট। আর চিকেনগুলো না মানে রিয়েল ব্রেস্ট পিসের ভালো চিকেন, কারণ হিজিবিজি পিস নয়, সেজন্য ভর্তাটা আরও টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে এরকম করে বানিও। আর ফ্রাইড রাইসটা তো দেখে দারুণ লাগছে, খেয়ে বলছি। একদম চিনে পাড়া চাইনিজ হয়েছে, একদম আমাদের মানে বঙ্গ চাইনিজ নয়। বিউটিফুল, ভেরি লাইট, যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে খুব পছন্দ করবে, ডেফিনেটলি বানিও। আর আমার তো মনে হয় খুবই ভালো লেগেছে তোমাদের এই সিরিজটা। রেলিশ উইথ রুকমা ইউটিউব পেজ সাবস্ক্রাইব করো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম। যদিও আমি বসে আছি ওয়ে বাল্লে বাল্লে ধাবাতে, এখানে তো ধরাই আছে যে নর্থ ইন্ডিয়ানটা ফ্যান্টাস্টিক হবে, কিন্তু চাইনিজটা কিছু কম ভালো নয়। না খেলে বুঝতে পারবে না, ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডসদের নিয়ে চলে এসো পূর্ণ সিনেমার বিপরীতে, একদম রাস্তার ওপরে। আর এই সিরিজটা তোমাদের অনেক রিকোয়েস্টেই আমি রেখেছি, তোমাদের কারো কারো ভালো লেগেছিলো চলো যাই চলো খাই, কারো কারো ভালো লেগেছিলো পাকশালার অন্দরে, তো এই দুটো মিলিয়ে আমি এই সিরিজটা করলাম, যাতে তোমরা একটা করে রেসিপিও পেয়ে যাও আর হদিশ পেয়ে যাও নতুন নতুন জায়গা। আমি কোথায় বসে আছি জানো? ওই বললে বললে ধাবার ভবানীপুর আউটলেট, যেটা বললাম পূর্ণ সিনেমার উল্টো দিকে, সেইখানে দোতলায়। দোতলায় একটা বিউটিফুল কোজি কর্নার আছে। তোমরা তো অনেক সময় বন্ধুদের নিয়ে গেট টুগেদার করতে চাও, বাড়িতে ঝামেলা রাখতে চাও না, কিংবা বাচ্চাদের পার্টি, বার্থডে, অ্যানিভার্সারি এখানে ইজিলি করতে পারো। 20 জন খুব ভালোভাবে এটে যাবে। আর খাওয়া দাওয়া তো লাজাবা আগেই বলে দিয়েছি, তাহলে আর দেরি কেন, বুক করে চলে এসো একদিন।